আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি কানাডার সাসকাটুন থেকে বলতেছি। তো এই প্রভিন্সের সবচেয়ে মজার বিষয় হলো এই প্রভিন্সের মানুষ যেরকম কম, সো রাস্তাঘাটের জ্যাম জটও অনেক কম, সো আপনি ইনফ্লুয়েন্সভাবে খুব সুন্দরভাবে চলাফেলা করতে পারবেন। তো আমি এখানে যেটা ভিডিও করতেছি, আমাদের কানাডাতে বাড়িগুলা কীরকম হয়, কানাডার বাড়িগুলা খুবই সুন্দর আর খুবই অনেক, বাংলাদেশের সাথে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি টোটালি ডিফারেন্স একটা ভিউ। এখানে জাস্ট অনেক জিনিস মেনটেন করে এখানে করতে হয়, কাজগুলা করতে হয়। তো আমি যে বাড়ির পিছনে সামনে দাঁড়ায় আছি, তো এই বাড়িটা হলো বাই লেভেল বাড়ি। তো এই বাড়িটা করতে কতদিন টাইম লাগে? একটা বাড়ি করতে কানাডাতে মিনিমাম 3 থেকে 4 মাস বা সর্বোচ্চ 6 মান্থসের মতো লাগে। তো আমরা মূলত বিল্ডার্স, সো আমি আমাদের একটা বিল্ডার কোম্পানি আছে এখানে সাসকাটুনে, সেটা হলো ক্যামব্রিজ হোমস। সো আমি যদি আমাদের ব্যানারটা একটু আপনাদেরকে দেখাই, এটা হলো আমাদের ক্যামব্রিজ হোমসের ব্যানার। জাস্ট আমি যদি দূর থেকে দেখাই ক্যামব্রিজ হোমসের ব্যানার, তো টোটালি একটা বাড়ির যেরকম, আমরা এই পাশের বাড়িটাও আমাদেরই, যেটা আমরা অলরেডি হ্যান্ড ওভার আল্লাহর রহমতে করে দিয়েছি ইনশাল্লাহ। এটাও ডাইন পাশেরটাও, যেটা এখনও গ্যারেজ ডোর লাগানো হয়নি, এটাও ইনশাল্লাহ হ্যান্ড ওভার হয়ে যাবে। তো কানাডার বাড়িগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্দর ব্যাপার হলো বাড়িগুলো দেখতে খুবই সুন্দর, বাই লেভেল বাড়ি। আপনি নিজের মতন করে বাড়ি এখানে বানাতে পারবেন। তো এখানে সামনে যে অংশটা আমরা দেখতেছি, এটা হলো ড্রাইভওয়ে। সো ড্রাইভওয়েটা সবচেয়ে প্লাস পয়েন্ট হলো ড্রাইভওয়েতে আপনি গাড়ি পার্ক করে রাখতে পারবেন। আবার অনেক সময় কেউ চায় বাইরে গাড়ি রাখার জন্য, আবার অনেক সময় ভিতরে রাখতে চায় কেউ। তো বাড়িগুলোর মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো আপনি নিজের মতো, এটা হলো আমাদের ক্যামব্রিজ হোমস, আমার নিজের কোম্পানির গাড়ি। সো ওই যে ক্যামব্রিজ হোমসের ব্যানার লাগানো বা ক্যামব্রিজ হোমসের স্টিকার বা সব কিছু লাগানো, সো এক একটা বাড়ি করতে আমি আবারও বলতেছি যে 4 থেকে 5 মাস লাগে। আপনারা যদি আমাদের কাছ থেকে বাড়ি কিনতে চান ক্যামব্রিজ হোমসের, অবশ্যই অবশ্যই আসবেন আমাদের অফিসে, কথা বলবেন ক্যামব্রিজ হোমসে। তো এটা আপনি নেটে সার্চ দিলেও পাবেন গুগলের যে, আর আমি যদি বলে দিই এটা কিউবেক এভিনিউতে সাসকাচুয়ানে। তো সাসকাটুন হলো আমার এরিয়ার নামটা। তো আমি যদি আপনাদেরকে আটটু দেখাই, জাস্ট এখানে কয়েকদিন আগে জাস্ট ই করা হয়েছে, জাস্ট কনক্রিট করা হওয়ার কারণে এই জায়গাটার মধ্যে যেরকম ওরা এখানে জাস্ট একটা ইয়ের মতো লাগাই দিয়েছে, একটা বর্ডারের মতো এখানে ইন্টার না করে। এই কারণে আমি যদি আপনাদের পরিবেশটা যদি একটু দেখাই, জাস্ট আমি যদি অন্য বাড়িগুলা বা পাশেপাশে, কিন্তু পুঁচিগুলা অনেকগুলা এক এক টাইপের বাড়ি, মানে যে যার মতো করে পছন্দ করে। কানাডাতে 3 ধরনের বাড়ি হয়, আপনি যে বাড়িটা প্রিফার করেন সেই বাড়িটাই আপনি বানিয়ে নিতে পারবেন। বাট এখানে প্রতিটা বাড়ির পিছনেই যেরকম আমরা জানি কানাডার একটা মানে উইন্টার টাইমটা, এটার সাথে এই বাড়িটা এরকমভাবে যাতে প্রোটেক্ট করতে পারে সেভাবে বাড়িটা করা, কারণ এখানে উইন্টার টাইমে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ার কারণে এখানে অবশ্য অবশ্যই আমাদেরকে ওইভাবে প্রোটেক্ট করতে পারে এইভাবে বাড়িগুলো বানাইতে হয়। তো এগুলো বিভিন্ন ফরম্যাট আছে, ওই ফরম্যাটে বানাইতে হয়। জাস্ট আমি এটা বলার জন্যই মূলত ভিডিওটা করা যে কানাডার বাড়িগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনি নিজের মতন করে বাড়ি করতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, অবশ্যই অবশ্যই আমি নতুন অনেক ইনফরমেশন নিয়ে আপনাদেরকে আসবো। সো আমার নাম মরিসুল ইসলাম পাপ্পু, সবাই আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।